Hey everyone, Assalamualaikum. Welcome to my channel Tanjina's Rannaghor. আমার আজকের পর্বতে আপনাদের জন্য আছে নোয়া বিষয়মাই অথবা এটাকে রাজকীয় সময়ও বলা যায়। আর এটা খেতে যে কতটা মজা আপনারা বাসায় একবার বানালেই বুঝতে পারবেন। আর ঈদে তো আমরা সেমাই দিয়ে অনেক কিছুই রান্না করে থাকি, কিন্তু এই নোয়া বিষয়মাইটা যে খেতে কতটা মজার, কতটা অসম্ভব আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এটা সব থেকে বেশি বেস্ট, এটা কিন্তু বাসায় একবার বানিয়ে খেতেই হবে। আর এটার যে ক্রিমটা, এই ক্রিমটা কিন্তু বাজার থেকে কেনা না, এটা আমি আজকে ঘরে তৈরি করে দেখিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কিন্তু অন করে দিবেন। তো শুরু করার জন্য প্রথমে এখানে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘি দেওয়ারই চেষ্টা করবেন, কারণ তেল দিলে কিন্তু ফ্লেভারটা আসবে না, তাই ঘি দিয়ে কিন্তু সেমাইটাকে ভেজে নিতে হবে। এখানে আমি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি একটা, যে 200 গ্রামের লাচ্ছা সেমাইয়ের প্যাকেট থাকে সেই লাচ্ছা সেমাইয়ের প্যাকেটটাই আমি কিন্তু একটা এখানে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু কোনো টেনশন নাই যে চিনিটা দেওয়ার কারণে কোনো পানি বের হবে কি না, এখানে কোনোই পানি বের হবে না, যেভাবে থাকবে ঠিক সেইভাবেই সেমাইটা থাকবে। আর এখন এটাকে মিডিয়াম লো হিটে করে কিন্তু ভেজে নিতে হবে। এটা যদি বেশি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু সেমাইটা নিচের দিক থেকে পুড়ে যাবে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুলা জ্বালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকে। আর এটাকে এইভাবেই নেড়ে চেড়ে কিন্তু অনবরত ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন যখন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, তো এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু দেখলেই বোঝা যাবে। তো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে, আর এটাকে অনবরত কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমারটা একদমই ভাজা হয়ে গিয়েছে, দেখুন একদমই ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু উঠিয়ে নিতে হবে। তো আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখন এটা যেই বাটিতে আমি সেট করব সেই বাটিটাও সাথে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি 2-3 চামচের মতো যে বাটিতে আমি সেট করব সেই বাটিতে গরম গরম সেমাইয়ের ভাজাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম গরমই নিচে দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নিচের দিকটা সেট হয়ে যাবে। তাই আগে থেকেই কিন্তু যখন গরম থাকবে সেই অবস্থায় এভাবে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। আর এটা যেই বাটিতে করবেন ঠিক সেই বাটিতেই কিন্তু সাথে সাথেই সেট করে নেবেন। তো এটা আমার সেট করা হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি তৈরি করব ভিতরের ক্রিমটা। এর জন্য এখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি, আর এটা কিন্তু জাল করে নিয়েছি আমি। অবশ্যই জাল করে নেবেন, জাল করে একদম ঠান্ডা করে তারপরে নেবেন, আর জাল না করলে কিন্তু কাঁচা পাপড়া থাকে দুধের। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন প্লাস আরও 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর যদি আপনারা আরও বেশি ক্রিম করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, আর কাস্টার্ড পাউডার না দিলে কিন্তু কর্নফ্লাওয়ার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন গুঁড়া দুধ, তারপর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ কন্ডেন্স মিল্ক। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কন্ডেন্স মিল্কটা কিন্তু না দিলে ফ্লেভারটা তো ভালো আসবে না। আর যারা কন্ডেন্স মিল্ক না দিতে চান একবারই, তাহলে কিন্তু এখানে চিনি দিতে হবে, আর কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আর এটার একটা খুব সুন্দর ফ্লেভারও আসে। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু। এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে যেন ভিতরে কোনো দলা প্যাকে না থাকে, এটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু পরে যখন আপনি চুলায় দিবেন তাহলে কিন্তু ভালো হবে না। তাই অবশ্যই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরেই কিন্তু এটা চুলাতে বসাতে হবে। আপনি যদি আগে চুলাতে বসান তাহলে কিন্তু হবে না, সব কিছু খুব ভালোভাবে মেশানোর পরেই কিন্তু এই দুধের মিশ্রণটা চুলাতে বসিয়ে দিতে হবে। আর চুলার জ্বালটা অবশ্যই মিডিয়াম লোর মধ্যে রাখতে হবে, যদি চুলা জ্বালটা বেশি রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা জ্বালটা যেন মিডিয়াম লোয়ের মাঝামাঝি থাকে। তারপরে এভাবে অনবরত ঘুরিয়ে নিতে হবে, এটা দেখুন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে যাবে, এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু অনবরত ঘুরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু তৈরি করতে হবে। আর যদি না ঘুরে তাহলে কিন্তু নিচের দিক দিয়ে লেগে যাবে আর একদমই ক্রিমটা ভালো হবে না,
তাই অনবরত এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আর কারোর কাছে যদি হ্যান্ড বিটারটা না থাকে তাহলে কিন্তু চামচ দিয়েও এইভাবে বারবার নেড়ে চেড়ে করে নিতে পারবেন। দেখুন ঠিক এরকম ঘনত্বটা হবে। তারপর আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিরকম হবে ঘনত্বটা। আর যখন এরকম ঘন হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে চুলা জলটা অফ করে দিতে হবে। তো আমি এটা অফ করে দিয়েছি। এখন আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কিরকম হয়েছে। তো ঘনত্বটা ঠিক এরকম হবে। এটা কিন্তু যখন আমরা ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার পর কিন্তু আরোই ঘনত্ব ঘন হবে। তো এই জন্য অনেক বেশি ঘন করতে যাবে না, ঠিক এরকম একটা ঘনত্ব হলেই কিন্তু রেখে দিতে হবে। তো এখন এটাকে গরম গরম অবস্থায় আমি যে সেমাইটা সেট করে রেখেছিলাম সেই সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। এটা অবশ্যই গরম গরম অবস্থায় দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই জমে যাবে। তাই এটাকে গরম অবস্থায় সেমাইয়ের উপরে এভাবে সেট করে দিতে হবে। আর ক্রিমটা একটু বেশি দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তাই আমি একটু এখানে ক্রিমটা বেশি দিয়েছি আর ক্রিমটা একটু বেশিই লাগে। আমি আর একটা ছোটো বাটির তো এরকম সেট করে নিয়েছিলাম সেমাই, তো ওইখানেও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এটা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটিতে বা ছোটো ছোটো বাটিতে করেও কিন্তু এইভাবে সার্ভ করতে পারবেন। তো এখন উপর দিক থেকে যেই ভাজা সেমাইটা ছিল বাকিটা সেই বাকি অংশটা আমি উপর দিক থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, পুরো সাইড দিয়ে যেন খুব সুন্দরভাবে ঢেকে যায় এটা এভাবে ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে আমি দুটার মধ্যে এভাবে সেমাইটা ছড়িয়ে দিব। আর এটা কিন্তু উপরে যে সেমাই থাকে এটা খুবই ক্রিস্পি থাকে, এই জন্য কিন্তু খেতেও অনেক মজার হয়। সব দিকেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি সেমাইটাকে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কিশমিশ। এটা অপশনাল, যদি কিশমিশ কারো পছন্দ হয় দিবেন, কিন্তু এতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর কাঠবাদামটা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি দুইটার মধ্যেই খুব সুন্দরভাবে উপর দিক থেকে এই কিশমিশ আর কাঠবাদাম বিছিয়ে দিচ্ছি। তো এইভাবে দেওয়ার পর এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব সেট হওয়ার জন্য। এটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য, তাহলে কিন্তু অনেক মজা লাগে। যখন সেট হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তাই অবশ্যই ফ্রিজে রেখে কিন্তু এভাবে সেট করে নেবেন। তো দেখুন আমি ঠিক 3 ঘন্টার মতো সেট করে নিয়েছিলাম, সেট করার পর কতটাই না সুন্দর লাগছে। আর ভিতরের ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এটার নিচের দিকটা একটু নরম থাকে আর উপরে কিন্তু ক্রিস্পি থাকে, এই জন্য খেতে কিন্তু অনেক বেশি মজার থাকে আর ক্রিমটা খুবই মজা লাগে। তো দেখিয়ে দিচ্ছি আমি একটু কেটে যে ক্রিমটা কীরকম সেট হয়েছে। ক্রিমটা কিন্তু এখন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখুন কোনো পাতলা অংশ নাই, কিছুই নাই, খুবই সুন্দরভাবে সেট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি কিন্তু আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।